বল লাগেনি ব্যাটে আউট হয়ে নিজেই মাঠ ছাড়লেন শ্রীলঙ্কার ব্যাটার। ভারতের বিরুদ্ধে ম্যাচে অদ্ভুত কাণ্ড, ব্যাটের পাশ দিয়ে বল চলে যায় স্লিপে দাঁড়ানো রোহিত শর্মার হাতে। আউটের আবেদন করে ভারতীয় দল, আম্পায়ার আউট দেবেন কিনা বুঝতে পারছিলেন না। এমন সময় হঠাৎ সাজঘরের দিকে হাঁটা লাগান জানিত। অক্ষর পটেল বলে ব্যাট করছিলেন শ্রীলঙ্কার জানিত লিয়ান আগে, ব্যাটের পাশ দিয়ে বল চলে যায় স্লিপে দাঁড়ানো রোহিত শর্মার হাতে। আম্পায়ার আউট দেবেন কিনা বুঝতে পারছিলেন না। এমন সময় হঠাৎ সাজঘরের দিকে হাঁটা লাগান জানিত, তা দেখেই আউট দেন আম্পায়ার। কিন্তু রিপ্লেতে দেখা যায় যে বল জানিতের ব্যাটে লাগেনি। শ্রীলঙ্কার ইনিংসের তখন 35তম ওভার, অক্ষরের বলে ড্রাইভ মারতে গিয়েছিলেন জানিত, কিন্তু তিনি মনে করেন যে তার ব্যাটে লেগে বল রোহিতের হাতে গিয়েছে, তাই নিজেই মাঠ ছেড়ে চলে যান। কিন্তু আম্পায়ার আউট দেবেন কিনা বুঝতে পারছিলেন না, ভারতীয় দলও রিভিউ নেয়নি। জানিত নিজেই বেরিয়ে যাওয়ায় আম্পায়ারের কাজ সোজা হয়ে যায়। এমন অবস্থায় তিনি নিজে কেন বেরিয়ে গেলেন, সতীর্থ এবং সমর্থকরা অবাক। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা 230 রান তোলে। জানিত বেরিয়ে যাওয়ার সময় শ্রীলঙ্কার স্কোর ছিল 142-6, যেখানে থেকেই শেষ 4 উইকেটে আরও 88 রান যোগ করে শ্রীলঙ্কা। জানিত 26 বলে 20 রান করেন, ম্যাচটি ট্রাই হয়ে যায়। সেই সময় পরপর দুটি উইকেট হারিয়ে ম্যাচ ট্রাই করে ভারত। বল লাগেনি ব্যাটে আউট হয়ে নিজেই মাঠ ছাড়লেন শ্রীলঙ্কার ব্যাটার। ভারতের বিরুদ্ধে ম্যাচে অদ্ভুত কাণ্ড, ব্যাটের পাশ দিয়ে বল চলে যায় স্লিপে দাঁড়ানো রোহিত শর্মার হাতে। আউটের আবেদন করে ভারতীয় দল, আম্পায়ার আউট দেবেন কিনা বুঝতে পারছিলেন না। এমন সময় হঠাৎ সাজঘরের দিকে হাঁটা লাগান জানিত। অক্ষর পটেল বলে ব্যাট করছিলেন শ্রীলঙ্কার জানিত লিয়ান আগে, ব্যাটের পাশ দিয়ে বল চলে যায় স্লিপে দাঁড়ানো রোহিত শর্মার হাতে। আম্পায়ার আউট দেবেন কিনা বুঝতে পারছিলেন না। এমন সময় হঠাৎ সাজঘরের দিকে হাঁটা লাগান জানিত, তা দেখেই আউট দেন আম্পায়ার। কিন্তু রিপ্লেতে দেখা যায় যে বল জানিতের ব্যাটে লাগেনি। শ্রীলঙ্কার ইনিংসের তখন 35তম ওভার, অক্ষরের বলে ড্রাইভ মারতে গিয়েছিলেন জানিত, কিন্তু তিনি মনে করেন যে তার ব্যাটে লেগে বল রোহিতের হাতে গিয়েছে, তাই নিজেই মাঠ ছেড়ে চলে যান। কিন্তু আম্পায়ার আউট দেবেন কিনা বুঝতে পারছিলেন না, ভারতীয় দলও রিভিউ নেয়নি। জানিত নিজেই বেরিয়ে যাওয়ায় আম্পায়ারের কাজ সোজা হয়ে যায়। এমন অবস্থায় তিনি নিজে কেন বেরিয়ে গেলেন, সতীর্থ এবং সমর্থকরা অবাক। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা 230 রান তোলে। জানিত বেরিয়ে যাওয়ার সময় শ্রীলঙ্কার স্কোর ছিল 142-6, যেখানে থেকেই শেষ 4 উইকেটে আরও 88 রান যোগ করে শ্রীলঙ্কা। জানিত 26 বলে 20 রান করেন, ম্যাচটি ট্রাই হয়ে যায়। সেই সময় পরপর দুটি উইকেট হারিয়ে ম্যাচ ট্রাই করে ভারত।